রমজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, তারাবীহ নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন নিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকার আর হয়ে যাবে, ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কান গড়ায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ দেখে দেখে বলবে ও আল্লাহ গুনাহগার গুলো কই আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে। ওমরের কান্নায় পরিষদের সবার চোখে পানি, ও এলাকার যুবক পা দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলি আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআন পরে ঠগি নাই, টুপি দাড়ির কারণে সম্মান কমে নাই, আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি টুপি পরো নামাজ পড়ো তুমি রাজি হও না, অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো হাফিজ ভাই দাড়িটা কাটো নামাজ সারো জীবনে সারব না, গলায় ছুরি আসবে মরে যাব জীবনে টুপি ফালাইব না। তুমি মুসলমান আমিও মুসলমান, তুমি যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তুমি যেই নবী মানো আমিও সেই নবী মানি, তুমিও যেই আল্লাহর কোরআন মানো আমিও সে আল্লাহর কোরআন মানি, তুমি যেই বাইতুল্লারে মানো আমিও সেই বাইতুল্লারে মানি। এরপর তোমার পায়ে হাত দিয়া বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়বা না টুপি পড়বা না, আর আমি কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না বেপর্দায় চলি না রে বাবা। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট, এরপর একক্ত নামাজ সারার কোনো চিন্তাও নাই রে বাবা। কারণটা কি, তোমারে পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না আর আমি জীবনে নামাজ সারব না, কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আগুনের ভয়। আমার নবী বলেছে গুনাহগার যদি অন্ধকার কবরে যাও একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক, সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই কবরে গুনার কারণে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা। পা দুটো যদি আগায় দাও পায়ে হাত রেখে বলি নামাজ সারিও না, আল্লাহর কাছে তওবা করো, তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে একক তো নামাজ বাদ দেয় না, অভাব নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর বহু আছে নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে যুবক নামাজ সারে না, তুমি কেন পারবা না রে বাবা? স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে শিক্ষিকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? প্রত্যেকটা কলেজের পার্শ্বে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে, এরপরও তুমি কেন নামাজ পড়বা না? যদি বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো তো বয়ান শোনা লাভ নাই, গুনাহ করতে থাকো, আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো না আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ সারবা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, সহিভাবে কোরআনটা শিখবা, আল্লাহ ওয়ালাদের সোহবতে চলবা, মা বাবার খেদমত করবা, গলায় ছুরি আসবে আর নামাজ সারবা না, জবান দিয়া কাউকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।
আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো দুই নম্বরে জবানের হেফাজত করো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহ পাকের ভয়ের নাম হলো তাকওয়া আর এই তাকওয়া যার মধ্যে থাকবে তার নাম হলো মুত্তাকি আল্লাহ বলেন আমি কোরআন জমিনের মধ্যে পাঠানোর এক কারণ হলো জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন কোরআন অবতীর্ণ করার এক কারণ হলো মুত্তাকি যারা এদেরকে জান্নাতের পথ দেখাবে কোরআন আল্লাহ বলেন আমার দরবারে দামি ওই ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার দরবারে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে কি হবে বান্দার গলায় ছুরি আসবে তারপরও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দার গলায় ছুরি আসলেও কখনো অন্যায়ের পথে পা বাড়াবে না কারণ তার অন্তরে ভয় যদি আমি গুনাহ করি আমি মরে যাওয়ার পরে পরকাল জিন্দেগিতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে এই ভয় অন্তরে ঢুকাও আর এই অন্তরে আল্লাহর ভয় তাকওয়া ঢুকানোর জন্য একমাত্র মাধ্যম হলো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়াও সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া পারস্যের কবি আল্লামা শাইখ সাদী রহমাতুল্লাহ আলাই একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন গোসলখানার মধ্যে ঢুকে দেখে গোসলখানার থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায় বলিয়ে কামেল আল্লামা শাইখ সাদী তালাশ করেন এত আতরের ঘ্রাণ মেশকের ঘ্রাণ কেন কোথাও কোনো মেশক পড়ে আছে নাকি তালাশ করে দেখেন কোনো মেশক নাই আতর নাই কিছুই নাই একটা মাটির চাকা পড়ে আছে আল্লামা সাদী মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে তাকায় দেখে ওই মাটির চাকার মধ্যে মেশকের ঘ্রাণ পাওয়া যায় সাদী তার ফার্সি ভাষায় মাটির চাকারে প্রশ্ন করলেন গলে খুশবু ইয়ে দরহাম্মামে রুজেত রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম বদু গফতাম কে মিশকে ইয়া আবিরি কে আজ বুয়ে দেলা বিজে তুমস্তাম বগফতামান গলে নাচি জবুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল না সুস্তম জমালে হম নশিদার মন আসর কর ওগর না মন হুমা খা কম কে হসতাম আল্লামা সাদী মাটিকে ডেকে বলেন একো দাস নামের আদারে বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরি ও তুমি ওগো তুমি কি আতুর দা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা মাটি জবাব দিয়া বলে কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি এরে মাটি তোমার দেখে এত গ্রাম কেন বলো তুমি কি মেশকো নাকি আতর দা মাটি ডেকে বলেন না রে সাদি আমি মেশকো না আতর দাও না তবে আমার মধ্যে এত কেরা ঘ্রাণ কেন জানো
আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের একশন আমার মধ্যে ঢুকে এসেছে। আল্লামা সাদি বলেন, এরে দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় দীর্ঘ সময় থাকার কারণে, ফুলের ঘ্রাণ যদি মাটির মধ্যে আসতে পারে, একজন দুনিয়াওয়ালা জাহান্নামের মানুষটা দুশ্চরিত্র মানুষ, একজন ভালো আল্লাহওয়ালার সংস্রবে আসলে কেন বান্দা ভালো হতে পারে না? সোহবতে চলে তোরা চলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। কি ভাই সমস্যা কোনো? উঠা বসা করেন, আমি মোনাজাত দিয়ে দিব, কারণ আপনারও কষ্ট আমারও কষ্ট, প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে আছেন, কষ্ট নিয়েও কিছু কথা বলতেছি, আগ্রহ প্রকাশ থাকলে কষ্ট হলেও যাব সামনে। উঠা বসা করে বিশৃঙ্খলা করলে দোয়া করে দিব, থাকবেন কিছু সময়? তাহলে কেউ তো উঠবেনই না, কাউকে উঠতেও দিবেন না, চেপে ধরে রাখবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ত্বাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা। ভয় করব কাকে? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হা হুনা, তিনবার নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। তাকওয়া কই থাকে? অন্তরে থাকার জিনিসটা দেখা যায়। বলেন আত্তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস, তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। ইখলাস কাকে বলে? আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন একটা আমল যেটা কোনো দুনিয়ার বিনিময়ে করবে না, আল্লাহর মহাব্বতে করবে, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বিনিময় সারা করবে আল্লাহর মহাব্বত নিয়ে, দুনিয়ার গরজে নয়, কাউকে দেখানোর জন্য না। যা করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? ওই যে শুরুতে বলেছিলাম, ভুলে গেছেন নাকি মানুষের জীবনে আসল কতজন বলছিলাম? এক নম্বরে কে, তারপরে কে? আল্লাহ আমার আসল, নবী আমার আসল, আমার মা বাবা ভাই বোন পীর আমার ইমাম, কেউ আমার আসল না, আসল না, আসল না তো কি তারা বলে? বেশি থেকে বেশি তারা আমার আপন, আব্বা আপন, মা আপন, পীর আপন, ওস্তাদ আপন, ইমাম আপন। তবে এখানেও কথাটা ভুলবেন না, আমার পীর সাহেবকে আমি আপন মনে করি, আব্বা আম্মাকে আপন মনে করি, এই যে আমি ইমাম সাহেবকে আপন মনে করি কতক্ষণ এটাও মনে রাখবেন। আমার পীরকে আমি আপন মনে করি ততক্ষণ আমার পীর আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। আসল কে? তারপরে কে? অতএব আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহ মানে না, নবীও মানে না, ওই পীরকেও আমি মানি না। ভেজাল আছে কোনো?
দালালি আছে দলাদলি আছে কথা ক্লিয়ার আব্বা আমার আপন পীর আমার আপন আসল কে আল্লাহ আসল কে নবী অতএব আমি আব্বাকে মানি মা মানি বাবা মানি সব মানি আপন হিসাবে না আসল হিসাবে এই যে আপন হিসাবে আমি পীর সাহেবকে মহব্বত করি কতক্ষণ কতক্ষণ আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ মদিনার থেকে খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে 90 লক্ষ বিদর্মী তার হাতে কালেমা পড়েছে ইয়ামান থেকে 307 আউলিয়ার কাফেলা নিয়া শাহজালাল সিলেটের জমিনে পদার্পণ করেছেন গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল গৌর গোবিন্দ বলে এই মোল্লা ফিরে যাও শাহজালাল ডাক দিয়া বলে মুসলমান যে কদম সামনে দেয় আর পেছনে ফেরত নেয় না সামনে যাব পেছনে নয় গৌর তো হবে শাহজালাল বলে যুদ্ধ হবে বলে কতদিন পর বলে অমুক দিন যুদ্ধ হবে সৈন্য রেডি অস্ত্র রেডি শাহজালাল বলে আমার সৈন্য নাই অস্ত্র নাই দেরি না করিয়া রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় আরশে আজিমের সাথে কান্না শুরু করলেন খোদার মালিক আমরা তো হিন্দুদের উপরে আঘাত করার জন্য আসি নাই আমরা তো খ্রিস্টানের উপরে আঘাত করার জন্য আসি নাই কারণ ইসলাম ধর্মে সব ধর্ম পালন করার স্বাধীনতা রাখছে কারণ এটা পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে সে উত্তর ভালো লাগবে তার যেই স্বাধীনতা প্রশ্নের উত্তর যারা উল্টা পাল্টা লাগবে তাকেও সেই স্বাধীনতা দেওয়া হয় বাধা দেওয়া হয় না কারণ দেখা যাবে ফলাফলের বেলায় আল্লাহ বলেন এই ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি করে কিছু করা যাবে না হিন্দু তার ধর্ম পালন করবে কোনো বাধা নাই খ্রিস্টান তার ধর্ম পালন করবে বাধা নাই এই জন্য বাংলাদেশে কোনো মৌলবি কোনো আলেম ওলামা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না হ্যাঁ যখন ইসলামের ব্যাপারে কথা কয় তখন আমরা জবাব দিতে বাধ্য হয়ে যাই না ইসলাম দিয়ে যদি দেশ চলে হিন্দু বৌদ্ধ সব ধর্মের লোকেরা স্বাধীনতা আরো বেশি পাবে দুনিয়ার সরকারও যেমন স্বাধীনতা দিয়েছে ইসলামও তেমন স্বাধীনতা দিয়েছে গৌর গোবিন্দের এই মোকাবেলায় শাহজালালের অস্ত্র নাই কোনো মানুষ নাই তাহাজ্জুদে কান্না শুরু নামাজ পড়িয়া মোনাজাত করলেন ও আল্লাহ তুমি মেহেরবানি করে সাহায্যের ফেরেশতা পাঠায় দাও নামাজ পরে মোনাজাত করে ফজরের নামাজের আজান শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে শাহজালাল সব আউলিয়াদেরকে নিয়ে বললেন এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন নাকি যে জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই যার জীবনে জামাত ছুটে নাই নাসিরউদ্দিন নামের একজন ওলি কামেল দাঁড়ায় গেলেন আর বললেন ও আমার সাহেব আমি নাসিরউদ্দিন জীবনে যতবার বালেগ হওয়ার পরে নামাজ পড়েছি একটা নামাজও জামাত ছাড়া পড়ি নাই শাহজালাল বলে দেরি নাই আপনার পবিত্র জবানে ফজরের আজানটা দিতে হবে যখন নাসিরউদ্দিন নামের ওলি কামেল দাঁড়াইয়া ফজরের আজান দেওয়া শুরু করলেন সাথে সাথে গৌর গোবিন্দের জমিনে ঝালঝাল শুরু হয়ে গেল আজান তলতেছে গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে কাঁপতেছে আজানটা শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল ওরে বাংলার মুসলমান যারা জেহাদ করার নামে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছ অস্ত্র দ্বারাও হত্যা করবা এই দেশে ইসলামের বিপ্লব ঘটাইবা শাহজালাল তো সিলেটের জমিনে বিপ্লবের জন্য অস্ত্র ধারায় নাই এখনো তো আজান চলে তাহাজ্জু চলে তার আজানে যদি গৌর গোবিন্দের পতন হয় তোমার আজানে কেন হয় না অস্ত্র নিয়ে মাস্তানি করিস না আমার মাওলার সাথে যোগাযোগ ঠিক বিজয় দেওয়ার মালিককে তো আল্লাহ বিজয় দেবে গাঞ্জা খাইলে নামাজ নাই রোজা নাই রসুলের সুন্নাত নাই বিপ্লব চায় তোর নিজের বডিতে তো ইসলামের বিপ্লব নাই তুই দেশে বিপ্লব করবি কি করে আগে নিজের বডির মধ্যে ইসলামের বিপ্লব ঘটাও রসুলের তরিকা মতো চলো ওই যে আইজিপি সাহেব একটু ইশারা দিলেন না ও
ওই হজে গেছিলাম গত বছরের আগের বছর তো অনেক দামি দামি মানুষ ছিলেন বাংলাদেশের যাদের ইশারায় গোটা দেশ চলে তো এরা জিজ্ঞাসা করলো এই জঙ্গির উত্থান কেন তো অনেক ওলামা একরাম আমরা ছিলাম যারা প্রথম কথা বলে যারা ইসলামের বিপক্ষে এদের বিরুদ্ধে জিহাদ করো জিহাদের কি পরিণাম ফজিলত এটা বয়ান জিহাদ করলে এই লাভ ওই লাভ ওই লাভ জিহাদ তো কলম দ্বারাও যেটা হয় ইসলামের পক্ষে যারা কলম দিয়ে লেখে এটাও জিহাদ আমরা যে বয়ান করতেছি মানুষকে শালীন ভাষায় জান্নাতের দিকে ডাকতেছি এটাও জিহাদ ওই মূর্খের গোষ্ঠী বুঝবে কি করে কোরআন হাদিসের ইলম না শিখলে ওরা তো মনে করে তরবারি দিয়ে মারতে পারলে জিহাদ সূরা আনকাবুত 69 নম্বর আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা এই আয়াতের ব্যাখ্যা পড় জিহাদ কি জিনিস ওখানে টের পাবে আমরা যারা বয়ান করি এটাও জিহাদ যারা ইমাম সাহেবরা জুমায় বয়ান করে এটাও জিহাদ মাদ্রাসায় যারা কিতাব পড়ায়া ও মুসলমানের সন্তানগুলোকে নবীর আদর্শওয়ালা বানায় এরাও জিহাদ তুমি শুধু অস্ত্রের জিহাদ করে পেয়েছো নামাজ নাই রাসূলের সুন্নাত নাই অস্ত্র নিয়ে বিপ্লব ঘটাবা আল্লাহর কসম করে বলছি এই জমিনে তরবারি নিয়ে নামাজ রোজা বাদ দিয়া জিহাদ করছে এরকম একটা প্রমাণ পারলে দে বাপের বেটা দ্বারা তোরে কে বলেছে নামাজ রোজা বাদ দিয়া তুই জিহাদ করবি কে বলেছে তোকে রাসূল মক্কার 13টা বছর জিন্দেগি কাটাইলেন মক্কায় কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন রাসূলের 63 বছরের সব জিন্দেগি একদিকে মক্কায় মদিনায় যাওয়ার আগের 3 বছরের কষ্ট একদিকে কিন্তু মক্কার এই 3 বছর মদিনায় যাওয়ার আগে এত কষ্ট নবী একবারও তরবারি হাতে নিলেন না কেন মদিনায় গিয়া নবী তরবারি নিয়ে যুদ্ধ করলেন সেনা প্রধান হলেন কেন এর ইতিহাস পড়ো এইজন্য আমি আগেই বলছি কথা ঘুরিয়া ফিরে হই একই জাহান্নামের ভয় নাই ধর্মীয় শিক্ষা নাই তাকওয়াওয়ালা মুরব্বি নাই এই কারণে ওই মানুষগুলো ভেজাল করে বেশি ভেজাল করে খোঁজ নিয়ে দেখেন একটারও মুরব্বি নাই খোঁজ নেন ভালো করে যারা উল্টা পাল্টা ইসলামের অপব্যাখ্যা করে এদের খোঁজ নেন কোরআন হাদিসের আরবি জ্ঞান নাই যা পড়ে বাংলা টাংলা পয়রা মাস্তানি করে আর কি বলে জাহান্নামের ভয় তো নাই ওই এইটা কেমনে টের পাইবেন কান্নাকাটির বয়ান তো তারা করবে না কেউ যদি কান্নার বয়ান করে এর বিরোধিতা করে এ বুঝবেন যে এদের মধ্যে জাহান্নামের ভয় নাই এক সূরায় কয় আমরা মানুষের দেখায় কান দি না আমরা গোপনে কান দি তো আমি বললাম যেই বান্দা আল্লাহর ভয়ে গোপনে কান্দে ওই বান্দার সামনে যখন আল্লাহর জাহান্নামের বয়ান করা হবে ওর কান্না লাগবে না এমনি চোখ দিয়া অনিচ্ছায় পানি বের হয়ে যাবে আহ শরীয়তপুরের মানুষকে একবার বলছিলাম যে শরীয়তপুরে শরীয়ত গেল কই মারে ফতলয়া ঢোল বাজায় শরীয়ত